চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় মোট 7000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও কৃষকরা 500 হেক্টর জমিতে আগাম আলু চাষ করেছেন। ধরলা নদীর পতিত বালুচরে এই আলু চাষ করছেন তারা। ফলে প্রতিদিন জমিতে সেচ দিতে হচ্ছে। জ্বালানি তেল, সার, কীটনাশকের মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের বাড়তি খরচ গুনতে হচ্ছে। এরপরও আগাম আলু ন্যায্য দাম পেলে খরচ ওঠাতে পারবেন বলে আশা কৃষকদের। এটা আগাম আলু, আর 20-25 দিন গেলে আলুটা উঠানো হবে। আপাতত দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে। এলে জমি ছিল বালু বাড়ি, আগে পরি ছিল গরু ঘাস হয়েছে মানুষ। গতবার থাকি আলু আবাদ করবে লাগছে, আলু হবার লাগছে আর কি। ভালো প্রতিদিনে পানি দেওয়ার আগে এখন কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি। জমি অন্য অন্যবার মনে করো যে 6-7 হাজার টাকা করবো, এবার 12-14 হাজার টাকা। আগাম আলু চাষে কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা। গতবারের থেকে পর্যাপ্ত সার মজুদ আছে, কৃষকরা তাদের চাহিদা মতো সম্পূর্ণ সার পেয়ে যাবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমি মনে করছি। আগাম চাষ করা এই নতুন আলু শীঘ্রই বাজারে আসবে বলেও জানান কৃষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।